আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে সাথে আছি সিফাত শারমিন শুরুতেই সংবাদ শিরোনাম সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদত্যাগের ঘোষণা সিইসির কোনো দল তলোয়ার ব্যবহার করলে প্রতিপক্ষকেও তা করার পরামর্শ ক্ষমতাসীনরা থাকলে কোনো কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছে না বিএনপি ফাঁকা মাঠে গোল দিতে চায় না আওয়ামী লীগ তাপদাহের সাথে লোডশেডিং এর পাল্লা বিদ্যুৎ খাতের সর্বনাশ করেছে জ্বালানি উপদেষ্টার নেতৃত্বাধীন সিন্ডিকেট অভিমত বিশেষজ্ঞদের দাবানলে বিপর্যস্ত ইউরোপ স্পেন ফ্রান্স পর্তুগালের হাজার হাজার হেক্টর এলাকা পুড়ে ছারখার ভূমধ্যসাগর পেরিয়ে মরক্কোতেও আগুনের বিস্তার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল কারো এজেন্ডা বাস্তবায়নের ইচ্ছা নেই বলে জানান তিনি সকালে দুটি রাজনৈতিক দলের সাথে সংলাপে সিইসি এই মন্তব্য করেন বলেন কোন রাজনৈতিক দল তলোয়ার ব্যবহার করলে প্রতিপক্ষ দলকেও তা ব্যবহারের পরামর্শ দেন তিনি জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সাথে বৈঠক করে কমিশন এরপর এনডিএফ এর সাথেও সংলাপে অংশ নেয় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশন সংলাপে সিইসি বলেন সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে চায় কমিশন নির্বাচনে সবাই অংশ নিলে অনিয়ম কমতে পারে বলেও মনে করেন তিনি আমরা সহিংসতা বন্ধ করতে পারবো না আপনাদেরকে দায়িত্ব নিতে হবে কারণ হচ্ছে খেলোয়াড় কিন্তু আপনারা আজকের পেপারগুলো তো পড়েছে খেলতে আসেন মাঠে মাঠে আসেন আপনি মাঠে যাবেন মাঠে খেলবেন আমরা রেফারি আমাদের অনেক ক্ষমতা আছে ক্ষমতা কিন্তু কম না আমরা ক্ষমতা প্রয়োগ করব সিইসি বলেন নির্বাচন অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ হবে সরকার সহায়তা না দিলে আগামী নির্বাচন ভালো হবে না বলেও মনে করেন তিনি এখন পর্যন্ত ভবিষ্যতে আমি চোর হব না ডাকাত হব বলতে পারি না সেটা আল্লাহই জানেন কিন্তু অ্যাজ অফ নাও ওই ধরনের কোন রকম পক্ষপাতিত্ব বা কারো এজেন্ডা বাস্তবায়নের মতো মানসিকতা এখনো আমাদের ভেতরে মাথায় বা অন্তরে জন্ম নেয় নাই সংলাপে আওয়ামী লীগ বিএনপি সহ 39টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে চলবে 31 জুলাই পর্যন্ত আমি আপনাকে স্পষ্ট করে জানাই সৈয়দ আব্দুল মুহিত বাংলাভিশন ঢাকা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোন নির্বাচন কমিশন নিঃশিষ্ট নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই কারণেই ইসির কোন সংলাপে বা আলোচনায় যাবে না বিএনপি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মির্জা ফখরুল বলেন নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই জনগণ বর্তমান সরকার বা নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন চায় না চিরকাল ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় সরকার পরিবর্তন না হলে কোনো লাভ হবে না নির্বাচনের সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগও দিচ্ছে না আওয়ামী লীগ সংকট সমাধানে আওয়ামী লীগকে উদ্যোগ নিতে হবে নড়াইলে হিন্দুদের ঘর বাড়িতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন সাম্প্রদায়িকতা কাম্য নয় আমাদের অভিজ্ঞতা গত দুটো নির্বাচন যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা হচ্ছে যে সরকার যদি আওয়ামী লীগ থাকে আপনি যে নির্বাচন কমিশনই দেন সেই নির্বাচন কমিশন কখনোই একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবে না আমরা 2014 সালে নির্বাচনে যাই বয়কট করেছি 2018 সালে গিয়েছি এই প্রত্যাশায় যে হয়তোবা যেহেতু প্রধানমন্ত্রী কিছু প্রমিস করেছিল হয়তোবা একটা চেষ্টা করবে ভালো নির্বাচন করবে কিন্তু সেটাও তারা করেনি এবং কীভাবে নির্বাচন হচ্ছে আপনার আগের রাতেই নিয়ে চলে গেছে সবাই তো এই বিষয়গুলো যে অভিজ্ঞতা যে প্রেক্ষিত সব কিছু মিলিয়ে আপনারা কী করে আশা করেন যে আমরা আবার ওই নির্বাচন কমিশনের কথা শুনি তাদের সঙ্গে গিয়ে বসে আলাপ করি কী করবে তারা তাদের কিছুই করার নাই তাদের কোনো ক্ষমতা নেই সুন্দর উত্তর আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিআরটিসি প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে তিনি জানান আওয়ামী লীগ চায় সব দলের অংশগ্রহণে
প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাত বিরাতে দূতাবাসে ধর্ণা না দিয়ে বিএনপির উচিত জনগণের কাছে ধর্ণা দেয়া। প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্বপ্ন ফাউন্ডেশনের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, 2014 ও 2018 দূতাবাসে ধর্ণা দিয়ে লাভ হয়নি, এবারও হবে না। আগামী নির্বাচনেও আওয়ামী লীগের ভূমিধস বিজয় হবে বলে আশা তার। বিজয় নিশ্চিতে তৃণমূল পর্যন্ত দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বিএনপি এখন নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চায় বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জনগণের কাছে যান, রাত বিরাতে এদিক সেদিক ঘুরে কোনো লাভ হবে না। বিএনপিকে অনুরোধ জানাবো, রাত বিরাতে এদিক সেদিক ঘুরে বিভিন্ন বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না। এগুলো 2014 করেছিলেন, কোনো লাভ হয় নাই। 2018 করেছিলেন, কোনো লাভ হয় নাই। এইবারও কোনো লাভ হবে না, কারণ ঈদের ছুটির পর গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। দুই তিন ঘন্টা করেও অনেক এলাকায় লোডশেডিং হচ্ছে, অথচ সরকারের পক্ষ থেকে এক ঘন্টার বেশি লোডশেডিং হবে না বলে জানানো হয়েছিল। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে একটি সিন্ডিকেট বিদ্যুৎ খাতকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, সামনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। লোডশেডিং থাকবে, সেটাকে হয়তো আমরা সর্বোচ্চ ধরেন আধ ঘন্টা থেকে এক ঘন্টা কোনো এলাকায় দিনে। এক ঘন্টার বেশি লোডশেডিং হবে না এমনটা জানালেও বাস্তবতা ভিন্ন। রাজধানী সহ বিভিন্ন জেলায় লোডশেডিং এর নাকাল মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত লোডশেডিং এর মধ্যেই কাটাতে হচ্ছে সবাইকে। নির্দেশনা মানছে না খোদ সরকারেরই 6টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি। ইচ্ছে মতো লোডশেডিং এ ক্লান্ত হয়ে পড়েছে দেশের মানুষ। কারেন্টটা যাই কে পড়তে পারি না, টিভিও দেখতে পারি না। দৈনিক 3-4 বার বিদ্যুৎ যায়, তারপরে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা এভাবে থাকে। কখন কারেন্ট যায় আর কখন আসে তা আমাদের বলা বড় মুশকিল। গাড়িটা চালিয়ে খামুকি, গাড়ি চার্জ দিতে পারি না। আমি চালাই এই গাড়ি কারেন্টের ব্যাটারির, মানে চার্জ না দিলে চলবে কেমন দাদা? শহর বাড়িতে তো সবসময় কারেন্ট থাকে নাকি, কিন্তু গ্রামে তো ততটা গুরুত্ব দেয় না। এক ঘন্টার বদলে দীর্ঘ সময় লোডশেডিং এর ব্যাপারে পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, কারিগরি ত্রুটির কারণে কোথাও লোডশেডিং একটু বেশি হতে পারে। পরিকল্পিত লোডশেডিংটা শেষ হওয়ার আগেই হয়তো কোনো কারিগরি একটা ওখানে ওই ফিডারটা হয়তো ট্রিপ করেছে, হ্যাঁ, নাহলে কোনো একটা কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, যার কারণে ওই লোডশেডিংটা লিঙ্গার হচ্ছে। 14 জুলাই বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 12,300 মেগাওয়াট, 15 জুলাই 12,900 মেগাওয়াট, 16 জুলাই 13,600 মেগাওয়াট। বিদ্যুতের চাহিদা ক্রমাগত বেড়ে যাওয়ায় লোডশেডিং এর মাত্রাও বাড়তে শুরু করেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির নিশ্চয়তা না করেই সরকার বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়িয়েছে। লুটপাট করে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে শতভাগ আমদানি নির্ভর করেছে একটি সিন্ডিকেট। জ্বালানি উপদেষ্টা গত 30 বছর ধরে এক্ষেত্রকে এককভাবে নিয়ন্ত্রণে রেখেছেন। বলা হয়ে থাকে যে আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, ওনার সিদ্ধান্ত বা ওনার অভিপ্রায় ছাড়া এক্ষেত্রের কোন ডিসিশন হয় বলে আমার জানা নেই। বিদ্যুৎ ও জ্বালানি খাত এখন তলাবিহীন ঘুড়িতে পরিণত হয়েছে। এখানে যত ভর্তুকি যত মূল্য বৃদ্ধি করা হোক না কেন, এই ঘাটটি সমন্বয় করা সম্ভব হবে না। এত বেশি দুর্নীতি সেখানে হচ্ছে এবং এত বেশি আত্মসাৎ লুণ্ঠন হচ্ছে। আন্তর্জাতিক বাজারে যখন দরপতন হয়েছে তখনও দর সমন্বয় না করে পুঞ্জীভূত লুণ্ঠনমূলক অর্থ সঞ্চয় করে 43,000 কোটি টাকা বাড়তি আয় করা হয়েছে। সেটা আমরা বলেছি যে এই টাকাটা আমাদের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছে, যেখানে বিভিন্ন দাতে শতভাগ কার্বন মুক্ত জ্বালানি এর দিকে যাচ্ছে, আমরা শতভাগ ফসিল ফুয়েল ভিত্তিক বিদ্যুৎ এবং জ্বালানির উপরে আমরা নির্ভরশীল হতে যাচ্ছি। তার মানে আমরা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছি। ভর্তুকি এবং বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে সরকার নিয়মিত জনগণের 1,000 কোটি টাকা লুটে নিচ্ছে বলেও অভিযোগ করেন এই বিশেষজ্ঞ। আমাদের সক্ষমতার দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। এদিকে দাবদাহের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে দাবানল। স্পেন, ফ্রান্স ও পর্তুগালে পড়েছে হাজার হাজার হেক্টর এলাকা। ভূমধ্যসাগর পেরিয়ে
আগুন ছড়িয়েছে মরক্কোতেও। সোম ও মঙ্গলবার ব্রিটেনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে শঙ্কা দেশটির আবহাওয়া অধিদপ্তরের। এই অবস্থায় স্কুল, রেলওয়ে ও হাসপাতালগুলোর কার্যক্রম সীমিত করেছে কর্তৃপক্ষ। কার্লোস হেলথ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গেল কয়েকদিনের দাবদাহে ইউরোপ জুড়ে মৃত্যু হয়েছে অন্তত 360 জনের। অন্যদিকে দাবানলের সবচেয়ে ভয়াবহ অবস্থা স্পেনে। আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকাগুলোতেও। দেশটির মালাগা ও কোস্টাল ডে সোল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। বাতাসের তীব্রতায় আগুন আরও দ্রুত বেগে ছড়িয়ে পড়ায় ঝুঁকি নিয়ে কাজ করছেন কয়েক হাজার দমকল কর্মী। ফ্রান্সের পাশাপাশি দাবানল ছড়িয়েছে পর্তুগালের পেট্রো শহরের 75,000 হেক্টর এলাকায়। দেশটিতে দাবানল নেভাতে গিয়ে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে এক পাইলট। আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেন, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু করতে বোর্ডগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত 19 জুন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সিলেট, সুনামগঞ্জ সহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর 2 দিন আগে তা স্থগিত করা হয়। এতে এসএসসি ও সমমানের প্রায় 20,22,000 পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বন্যার কারণে সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসএসসি ও দাখিলের মোট 11,268 পরীক্ষার্থীর পাঠ্যবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব শিক্ষার্থীকে নতুন বই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ডাক্তার দীপুমনি। এবার নতুন পন্থায় চাঁদাবাজির সন্ধান পেয়েছে সিআইডি। প্রায় 1,500 বাসের লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজ চুরি করে আদায় করছে একটি চক্র। কয়েকটি গণপরিবহন প্রাতিষ্ঠানিক মাসিক চুক্তিতে তাদের চাঁদা দেয়। শনিবার রাতে রাজধানীর বসিলা থেকে চক্রের মূল হোতা রাকিব ওরফে তুফান সহ 4 জনকে গ্রেফতার করেছে সিআইডি। রাজধানীর শেষ প্রান্ত বসিলা এলাকায় পার্কিং করা গণপরিবহন থেকে গাড়ির কাগজপত্র চুরি করত রাকিব ওরফে তুফান চক্র। এরপর ফোন করে চাঁদা দাবি করত বাস মালিকদের কাছে। সংঘবদ্ধ চক্রটির দাবি, মানা না হলে কাগজপত্র সহ পেট্রোল দিয়ে বাস পুড়িয়ে ফেলার হুমকি দিত। বাস মালিকদের ভয় দিতে কয়েকটি বাসে আগুনও দেয় তুফান বাহিনী। তুফান বাহিনীর হুমকিতে ভয় পেয়ে বাস মালিকদের অনেকে 5,000 থেকে 7,000 টাকায় আপোষ করেন। এমনকি বিকল্প খাজা বাবা সহ বেশ কিছু পরিবহন মালিকরা মাসিক চুক্তিও করে। আপনার গাড়ির কাগজটা আমার কাছে আছে, আপনি যদি টাকা দেন তাহলে কাগজটা পাবেন। আমি বললাম, কত টাকা দিতে হবে? বললো 5,000 টাকা দিতে হবে। এর আগে আমার আরেকটা গাড়ির কাগজ নিয়েছে, সেই কাগজটা এখনো পর্যন্ত দেয়নি, শুধু দিতেছে 2,000 টাকা দেওয়া হয়েছে, তারপরে সেই কাগজটা ওরা আমাদের ফেরত দেয়নি। 4,000 টাকা নেওয়ার পরে কিছু কাগজ পাঠিয়েছে আর কিছু পাঠায় নাই, এখন আরো টাকা দাবি করে। ওইটাকে নিয়েও যে পাঠাবে তার কোনো নিশ্চয়তা নাই। একটা গাড়ির নাম্বার বলে দেয়, ওই গাড়ির সিট ছিঁড়ে সিটের ভিতরে ঢুকায় দেয় যে এই গাড়ির এত নম্বর সিটের এত নম্বর পিছনে এই কাগজটা আছে। এই চক্রের অত্যাচার সহ্য করতে না পেরে সিআইডির কাছে অভিযোগ দেন কয়েকটি বাস মালিক। পরে অভিযানের নামে মোহাম্মদপুর থানাধীন বসিলা থেকে চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেফতার করে সিআইডি। বিভিন্নভাবে টাকা নেওয়ার চেষ্টা করে, 4,000, 10,000, 5,000, 15,000, 20,000 যেখান থেকে যেরকম পায় সেরকম সে টাকা নেয়। এবং এইরকম ঘটনা অনেক ঘটেছে এবং তার এই অত্যাচার সহ্য করতে না পেরে অনেকে তার সাথে মান্থলি বেসিসে চুক্তিতে চলে আসছে। 28 দিনে সে 50টা সিম চেঞ্জ করেছে, সে নিজের কোনো নাম্বার 2 বার খুব কম সময় ব্যবহার করে, বিকাশ নিজের নাই, সে কোনো একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে ওই নাম্বারটা দেয় যেখানে টাকা পাঠায়। চক্রের বাকি 5 সদস্যকে ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা। ফররুখ বাবু, বাংলাভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সালিশি সভায় বাঘবিতণ্ডায় বল্লমের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে নিহত শাহ আলমের মৃত্যু হয়। পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় বাহার মিয়া ও আরাফাতের মধ্যে ঝগড়া হয়। শাহ আলমের এ নিয়ে শনিবার রাতে এলাকায় একটি সালিশ হয়। সময় সালিশ চলাকালে সফর মিয়া, সাইদুল, ছুট্টু ও আরাফাতের সাথে কথা কাটাকাটি হয় শাহ আলমের। এক পর্যায়ে তারা দেশে অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তার এক চোখে বল্লমের আঘাত লাগে। গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শাহ আলমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
যশোরের রূপদিয়ায় ট্রলি চাপায় একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার জিরাট গ্রামে এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, কামাল হোসেন বাড়ি থেকে ট্রলি নিয়ে বের হচ্ছিলেন। এ সময় 4 বছরের শিশু নাহিয়া ও তার 2 বছরের চাচাতো ভাই বাঁধনও ট্রলির পেছন পেছন যাচ্ছিল। এক পর্যায়ে ট্রলির নিচে চাপা পড়ে নাহিয়া ও বাঁধন ঘটনাস্থলে নিহত হয় তারা। এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 1.5 দশকেও শিল্প সহায়ক পরিবেশ তৈরি হয়নি নোয়াখালী বিসিক শিল্পনগরীতে। গ্যাস পানির সংকট, চুরি ছিনতাই ও নিরাপত্তাহীনতায় বছরের পর বছর খালি পড়ে আছে বরাদ্দ দেওয়া প্লটগুলো। হাতে গোনা কয়েকটি কারখানা থাকলেও নানা সংকটে ঢুকছে তারা। কর্তৃপক্ষকে তদারকি না থাকা ও উদাসীনতায় ক্ষুদ্র শিল্প বিকশিত হচ্ছে না বলে অভিযোগ উদ্যোক্তাদের। নতুন উদ্যোক্তা তৈরি, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য 2003 সালে নোয়াখালীর সোনাপুরে 15 একর জমিতে শিল্পনগরী স্থাপনের কাজ শুরু হয়। শেষ হয় 2007 সালে। অবকাঠামো করে উঠলেও কাজের কাজ কিছুই হয়নি, খালি পড়ে আছে বেশ কিছু প্লট। কোনোটিতে আবার শিল্পের নামে শুধু স্থাপনা তৈরি হলেও নেই উৎপাদন, আবার কোনোটিতে ঝুলছে তালা। সংকট আছে গ্যাস, পানি ও নিরাপত্তার। বাইরের বাতি নাই, তৃতীয়ত এছাড়া অন্ধকার, বিভিন্ন জায়গায় চুরি হয়। আমার এখানে 2.5 মাসের ভিতরে 3 বার চুরি হয়েছে। এটা আমরা বিসিক অফিসে জানাইলে ওনারা কয়া পরাধানের দায়িত্ব আমাদের ন অবশ্যই, কিন্তু তারা আমাদের কোম্পানিগুলোর থেকে পাহারার টাকা কাটি নিতেছে মাসে মাসে। এখন কর্তৃপক্ষ সুদৃষ্টি দিলে সোনাপুর বিসিক শিল্পনগরীটা আবার আকর্ষণীয় উঠত, আবার ভালোভাবে চলত। সংকটগুলো দূর করে শিল্প সহায়ক পরিবেশ তৈরি করা গেলে এ শিল্প নগরী দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে বলেছেন ব্যবসায়ীরা। যত দ্রুত গ্যাসটা আসবে তত দ্রুত ডেভেলপ হবে। আর গ্যাসের জন্য আমাদের ডিসি সাহেবের মাধ্যমে, আমাদের ডিডিএম সাহেবের মাধ্যমে আমরা মন্ত্রণালয় পর্যন্ত বহুবার এখান থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে। বিসিক চেয়ারম্যান সাহেব আসছে, ওনাদেরকেও আমরা বলছি, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যত দ্রুত সম্ভব আমাদের গ্যাসের ব্যবস্থা করবেন। নানা সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। চুরির বিষয় যেটা আমরা গত মাসে সমন্বয় সভায়, জেলা সমন্বয় সভায় বিষয়টা উঠা নিয়েছে। আমাদের জেলা প্রশাসক মহোদয়, জেলা পুলিশ সুপার দুজনেই উপস্থিত ছিলেন। দ্রুততম সময়ের মধ্যে এখানে আপনার পুলিশ স্টল বৃদ্ধি করা হবে, আইন শৃঙ্খলার যে অবনতি আছে এই কিন্তু আপনার ক্লিয়ার করে দেওয়া হবে। এটা এসপি সাহেব নিজে দায়িত্ব নিয়েছে। বিসিকের উন্নয়নে সরকারের উদাসীনতায় হতাশ শিল্প উদ্যোক্তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদত্যাগের ঘোষণা সিইসির। কোন দল তলোয়ার ব্যবহার করলে প্রতিপক্ষকেও তা করার পরামর্শ। ক্ষমতাসীনরা থাকলে কোনো কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছে না বিএনপি। ফাঁকা মাঠে গোল দিতে চায় না আওয়ামী লীগ। তাপদাহের সাথে লোডশেডিং এর পাল্লা, বিদ্যুৎ খাতে সর্বনাশ করেছে জ্বালানি উপদেষ্টার নেতৃত্বাধীন সিন্ডিকেট, অভিমত বিশেষজ্ঞদের। দাবানলে বিপর্যস্ত ইউরোপ, স্পেন, ফ্রান্স, পর্তুগালের হাজার হাজার হেক্টর এলাকা পুড়ে ছারখার। ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কোতেও আগুনের বিস্তার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।